ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের ফোনে চলে যেতে হবে গুগল স্টোর তো এখান থেকে আমি গুগল স্টোরটি এখানে ওপেন করে নিচ্ছি তো যেখানে ওপেন করার পর এখানে সার্চ বলে আমি সার্চ দেবো ফেসবুক লাইট তো ফেসবুক লাইট লিখে এখানে কিন্তু আপনাকে ফেসবুক লাইটটি ইনস্টল করার প্রয়োজন হবে তোমার ইনস্টল আছে তো আরেকটি আপনাকে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেটা হলো টার্চ ভিপেন তো এখান থেকে আপনাকে টার্চ ভিপেনটি এখানে আপনাকে কিন্তু ইনস্টল করতে হবে তো এখান থেকে আপনি এই যে ভিপেনটি পাবেন এটাকে আপনাকে আপনার ফোনে ইনস্টল করে নিতে হবে তো দেন আপনি কিন্তু অন্যরকম অন্য কোনো মানে ভিপেন দিয়ে নাম চেঞ্জ করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করবো আপনি এই ভিপেনটা দিয়ে নাম চেঞ্জ করবেন তাহলে খুব মানে ভালো হয় তো এটা করার পরে আপনার ফোনে যখন ইনস্টল হয়ে যাবে আপনার প্রয়োজন হবে একটি শ্যাম্বুল এবং জাপান স্পেস্ট তো সেটা আপনি কোথাও পাবেন সেটা আপনি পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং অথবা টেলিগ্রাম চ্যানেলে আপনি যদি জয়েন হট সেখান থেকে আপনি পেয়ে যাবেন অথবা আপনি আবার ফেসবুক অফিসিয়াল গ্রুপ থেকে আপনি পেয়ে যাবেন তো দেন এটা নেওয়ার পরে আপনাকে চলে যেতে হবে ফেসবুক লাইটে তো ফেসবুক লাইটে আপনাকে ওই আইডিটি লগ ইন রাখতে হবে যে আইডিটা আপনি নাম স্টাইলিশ ভাবে করতে চান তো সেটা করার পরে আপনি থ্রি ডোরে যাবেন তো দেন থ্রি থ্রিডোরে আসার পরে এখান থেকে চলে যাবেন ফার্স্ট অফল আপনি দেখে দিয়ে লাইভ হবে কী আগে মানে নামটা আগে থেকে কি আছে মানে ভাবে নাম আছে কি নাই তো এটা লাইভ প্রুফভাবে দেখাবো তো সেটা করার জন্য আপনি দেখেন এখানে লেখা আছে রাজু শেখ এটা কিন্তু নর্মাল একটি নাম লেখা আছে তো এটাকে আমি স্টাইলিশভাবে হবে নাম বাড়াবো তো তার জন্য আমার প্রয়োজন হবে থ্রি ডট থেকে সেটিং নামে যে অপশানটা আছে সেখানে ক্লিক করে যে উপরে যে অপশনটা আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি একটু ওয়েট করবেন তো ওয়েট করার পরে কিন্তু আপনার সাথে নতুন আর একটি পেজ হবে তো দেন এখানে আসার পরে আপনি নেমে ক্লিক করবেন তো নেমে ক্লিক করার পরে পরে এখান থেকে আপনি হোম হোমে চলে যাবেন নোটে তো আপনি ওই যে জাপানি স্পেল এবং স্যাম্বল স্যাম্বলটা এখানে আপনি কপি করে আপনি কিন্তু নোট থেকে নামটি লিখে নিতে পারেন সেটা আপনি নোট থেকে অথবা হোয়াটসঅ্যাপের কোনো চ্যাট থেকে লিখতে পারেন তো এখান থেকে এটাকে আমি কপি করব তো ভিডিওটি আপনাকে কিন্তু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে এখানে কপি করার পরে আমি রাজু নাম দিব তার জন্য আর দিলাম প্রথম কয়েক স্পেলিংটা তারপর এখানে পেজ দিলাম এ দিলাম আবার পেজ দিলাম যে ইউ তো আবার পেজ দিলাম তো দেওয়ার পরে এখান থেকে আমি এখানে যে স্যাম্পলটা সেখানে নিয়ে আমি এখানে পেস্ট করব তো এটা কপি পেস্ট করার পর আমি এখান থেকে পুরোটা এখানে কপি করবো তো কপি করার পর আমার যে কাজটি করতে হবে এখানে আমাকে ভিপেনটি কানেক্ট করতে হবে তো এটা হলো আমার ভিপেন তো ভিপেন আমি ওয়েস্ট করলাম তো ভিপেনটা আমি যখন মানে ওপেন করবো তো ওপেন করার পর আমার সামনে গিয়ে এরকম একটা ইন্টারফিউ শো করবে তো এখান থেকে আমি ওকে করবো ওকে করার পর এখান থেকে আমাকে ক্র্যানটি সিলেক্ট করতে হবে তো এখানে আমি ক্র্যান্টিতে মারার পরে কিন্তু একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে অনেকগুলো আমার ট্রেনটি এখানে শো করাবে তার মধ্যে আমাকে জাপানটা বেছে নিতে হবে তো এখানে ইতালির পরে কিন্তু জাপান পেয়ে যাবেন আপনি তো এখানে আপনি জাপানটি সিলেক্ট করবেন তো জাপানটি সিলেক্ট করার পরে আপনাকে এখানে অ্যাড দেখার প্রয়োজন হবে তো আমরা আমাদের কিন্তু অনেকের এরকম একটা প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে যে ভাই ভিপেন কানেক্ট হচ্ছে না তো ভিপেন কানেক্ট হওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাকে ফার্স্ট টেবল ওয়াশ অ্যাড এখানে আপনাকে ক্লিক করতে হবে তো আগে কী হতো আগে হতো যে ফ্রিতে আপনারা কিন্তু ভিভেন্ট চালাতে পারতেন কিন্তু এখন কী হয়েছে অ্যাড দেখতে হবে আপনাকে তিরিশ সেকেন্ডের একটা অ্যাড দেখতে হবে তারপরেও কিন্তু আপনি ভিভেনটি ইউজ করতে পারবেন তো এখানে দেখেন টাইম উঠছে এখানে টাইম আর উঠছে সতেরো সেকেন্ড হলো তো এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে অ্যাডটা মানে দেখে নিতে হবে তো দেন এখানে ওয়েট করার পরে যখন আপনার অ্যাডটি দেখা হয়ে যাবে আপনাকে কিন্তু একটু একটি কিন্তু এখানে টিক টিকমার্কের একটু অপশন দেওয়া থাকবে তো ওয়েট করেন এখানে আমি টিকমার্ক দিলাম তারপরে কিন্তু আমাকে কানেক্ট করার একটু অপশান দেবে তো এখানে আমি ক্লিক করবো তোদের এখানে ক্লিক করার পর কিন্তু দেওয়ার সামনে এরকম একটি কানেকশান একটা অপশন থাকবে তখন আমার ভিপিএনটি কিন্তু কানেক্ট হয়ে গেল এবার আমি সোজা চলে যাব ফেসবুক লাইট সেই অ্যাপ্লিকেশনের মধ্যে তো আসার পরে এই নামটি আমি রিমিউ করে ফেলবো দেন রিমুভ করার পরে আবার যে নামটি আমি কপি করে আনলাম সেটাকে কিন্তু আমাকে পেস্ট করতে হবে তো এখানে পেস্ট করলাম আবার এখানে আমি এখানে পেস্ট করবো পেস্ট করার পর এখান থেকে আমি শ্যাম্বুলটা এবং ইউ থেকে কেটে দেবো আর এখানে ইউর আগে থেকে এটা আমি কেটে দেবো তো দিন কেটে কেটে দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে এখানে রিভিউ চেঞ্জের পর জাস্ট ক্লিক করতে হবে তো রিভিউ চেঞ্জের পর যদি আমি ক্লিক করি তো আমার সামনে কিন্তু আরেকটা নতুন একটি ইন্টারভিউ শো করবে তো একটু ওয়েট করতে হবে এখানে আগে এখানে লোডিং নিচ্ছে তো দেখতে পাচ্ছো ভাই এখানে কিন্তু এরকম একটা অপশান শো করছে তো এখান থেকে আমাকে এটা সিলেক্ট করতে হবে মিসেড যখনই সিলেক্ট করব তখনই কিন্তু আমার ফেসবুকের স্টাইলিশ নাম কিন্তু চেঞ্জ কমপ্লিট হয়ে যাবে তো দেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের কী সমস্যা আছে সেটা কিন্তু আমাকে ফেসবুকে অথবা ইউটিউব চ্যানেলে ভিডিওতে কমেন্ট করতে পারেন তো দেন এখানে আমি সঙ্গে যদি পাসওয়ার্ডটা দিই পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে কিন্তু আমার নাম চেঞ্জ কমপ্লিট তো চলো পাসওয়ার্ডটা দিয়ে দিই লাইভ ফ্রুপভাবে আমি দেখিয়ে দেবো তো দেন পাসওয়ার্ড এখানে দিলাম দেওয়ার পর এখানে সেভ চেঞ্জের পর জাস্ট ক্লিক করলাম তো সেভ চেঞ্জের উপর যদি আমি জাস্ট ক্লিক করি পাসওয়ার্ড দিয়ে একটু ভুল ছিল সরি তো আবার আমি পাসওয়ার্ডটি দিলাম দেওয়ার পর আমি সেভচেসের উপর ক্লিপ করার সাথে সাথে কিন্তু আমার চেঞ্জ কমপ্লিট তো চলে এবার আমি দেখে নি প্রোফাইল গিয়ে এটা কিন্তু আগের নাম আছে আমার রাজু নর্মাল নাম এমনি তো এটাকে যেন আমি রিফ্রেশ করবো একটা রিফেজ যদি দিই না তো রিফ্লেস দেওয়ার সাথে সাথে কিন্তু লাইভ পুরোভাবে দেখতে নাম চেঞ্জ হয়ে গেল এটা চেঞ্জ হয়ে গেল তো এইভাবে কিন্তু খুব সহজে একটা সহজ পদ্ধতি যে আমার ভিডিওটি দেখে কিন্তু আমি আপনার ফেসবুক নাম চেঞ্জ করে নিতে পারবেন তো ভিডিওটি যদি আপনার মানে অল্প পরিমাণ যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক ফেসবুকে পেজটি ফলো দিয়ে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ